ইয়ারা, তো প্লেবয়ে প্রতিশোধের বিয়ের পার্ট টু এর জন্য তোমরা অনেক অপেক্ষা করেছো। তো ফাইনালি পার্ট টু, আর শেষ পার্ট এটা, এটা নিয়ে আমরা চলে আসছি। তো আমাদের জাঙ্কু টের পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করতেছে, কথা বলতেছে ফোনে। তো দেখা যাক কি বলেন। লামিয়া, বিলিভ মি, তোমার চোখের মায়ায় আমি হারিয়ে গেছি। আচ্ছা, আরেকটা কল আসছে, আমি একটু পর কথা বলতেছি। সাদিয়া, মানে তোমাকে আমি খাবো চা দিয়া। জান্নাত, তুমি আমার নূর, তুমি আমার বারিশা, তুমি আমার অ্যানি, সব কিছু তুমি আমার। তো কথা বলতে বলতে হঠাৎ করে তের দিকে তাকাতেই তে আর কি বিছানা ছেড়ে উঠে চলে যাচ্ছিল। তো তখনই আমাদের জাঙ্কুক তের হাত ধরে ওকে ডেকে বসলো। কি ব্যাপার, উঠে চলে যাচ্ছ যে? জেলাসি ফিল হচ্ছে নাকি? হিংসে হচ্ছে তোমার যে আমি অনেক মেয়ের সাথে কথা বলতেছি? একদমই না, হিংসা আমার কোনো দিক দিয়েই হচ্ছে না, আমার ঘৃণা হচ্ছে আপনার মতো একটা দুশ্চরিত্র ছেলের পাশে বসে থাকতে। এত দিমাগ, মানে দিমাগ এত তোমার? হ্যাঁ, অনেক দিমাগ আমার, আপনার সাথে কথা বলার রুচিও নেই। তো এটা বলে আমাদের টে আর কি ছাদে চলে গেল। তো জাঙ্কুক আর কি পুরো থতমত খেয়ে গেছে যে এই মেয়েটাকে এত টর্চার করার পরেও এই মেয়েটা এখনো ভাঙে না। আমি একটা জিনিস বুঝলাম না, ওকে আমি এত মানসিক শারীরিক এত টর্চার করছি, তারপরে ওর ইগো ভাঙে না। আমার আমার মনে হয় ওকে আরো বেশি হিট দিতে হবে। বাই দ্য ওয়ে, এখন যাই দেখি ছাদে থেকে আবার সুইসাইড না করে, আমাকে জেলে না পাঠায় দেয়। তো জাঙ্কুক চিন্তা করলো যে তে সুইসাইড করতে গেছে, মানে কি গাধা একটা ছেলে, যে মেয়ে এখনো ভাঙে নাই সে সুইসাইড করতে যাবে। তো ছাদে যাওয়ার পর আমাদের জাঙ্কুক যেটা করলো, এই শোনো আমি কফি খাবো, আমার জন্য গিয়ে নিচে গিয়ে কফি নিয়ে আয়, ঠিক আছে? আর একটা কথা, কফিতে যেন হাফ চা চামচের বেশি চিনি না হয়, আই হেট সুগার, ওকে? সুগার হেট করেন দেখেই তো, ভিতরের মধ্যে কোনো মিষ্টি নেই, শুধু বিষ আর বিষ, শুধু তিতা আর তিতা। তো এটা বলে আমাদের আর কি তে চলে যেতে ধরলো। তখন জাঙ্কুকের মেজাজটা অনেক গরম হয়ে গেছে, তো ও কী করছে, হাত ধরে টেনে একদম তেকে বুকের কাছে নিয়ে আসছে। এই বলছি না আমার সাথে মুখ তালা করে কথা না বলতে, আমার সাথে অলওয়েজ হাসি খুশি ভাবে কথা বলতে হবে। সাপের পাঁচ পা দেখছো নাকি তুমি? হ্যাঁ, স্বামী না আমি তোমার? লজ্জা করে না এভাবে ঝামটি দিয়ে কথা বলতে? কিসের স্বামী আপনি আমার? আপনি তো আমাকে ব্যবহার করতেছেন, আপনার কাছে তো আমি একটা খেলনা পুতুল, কোনো স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের মধ্যে নাই। তো আবারও তে ঝামটা দিয়ে চলে গেল, এবার জাঙ্কুকের কিছুই বলার ছিল না। তো জাঙ্কুক অনেক চিন্তা করতেছিল, তেকে থাপ্পড় দিয়ে মানে ওকে টর্চার করে কোনোভাবেই তে মচকাচ্ছে না। তো আজকে ও কী করলো, ওর এক্স কয়েকটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসলো বাসায় রাত কাটানোর জন্য। ভাবতে পারো কতটা বেয়াদব ছেলে হইলে এটা করতে পারে। তো নিয়ে আসার পর এই মেয়েরা কে, এরা কারা? এই মেয়েরা আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? ওর নাম হচ্ছে নুসরাত, ওর নাম হচ্ছে ফারিয়া, ওর নাম হচ্ছে মিম, ওর নাম জিম, ওর নাম আফসানা, ওর নাম আফরা, ওর নাম অ্যামি। এদের সাথে আমি রাত কাটাবো। ওয়াও, ঠিক আছে, তাহলে আপনি আপনার এই বেডরুমে থাকেন, আমি বের হয়ে চলে যাচ্ছি। লাইক সিরিয়াসলি, এ তোমাকে কী মাটি দিয়ে বানাইছে বলো তো? তোমার হাজবেন্ড এতগুলো মেয়ে নিয়ে আসছে রাত কাটার জন্য, তুমি আমাকে বেডরুম ফাঁকা করে দিচ্ছ? এক্স্যাক্টলি, আমার হাজবেন্ড যদি এই কাজটা করতো তাহলে হয়তো এতক্ষণ এক রক্ষে চলতো। আপনি আমার হাজবেন্ড না, আপনি হইতেছেন অসুর, রাবণ, আদিমানব, আদিপুরুষ। তো এটা বলে আমাদের হচ্ছে তে চলে গেল। বাট তে চলে যাওয়ার কিছুক্ষণের মানে 2 মিনিটের মধ্যে দেখলো একটা মেয়ে টুমটুম করে বের হয়ে গেছে। কী ব্যাপার, এই মেয়েগুলো বের হয়ে যাচ্ছে কেন? এই তুমি বের হয়ে গেল কেন রুম থেকে? কী সমস্যা, কোনো প্রবলেম হয়েছে? জাঙ্কুক কি অ্যাবিউজ করেছে? আরে বললো না, জাঙ্কুকের আমি একটু হাতটা ধরছি, আর জাঙ্কুক বলে আমাকে টাচ করবা না, আমার তোমাদের কারো টাচ ভালো লাগতেছে না, আমার বউ হচ্ছে মানে কি জাদু করছো তুমি? হ্যাঁ, জাঙ্কুক আমাদের দিকে ফিরেও তাকায় নাই। শেষ, আমাদের খাওয়া শেষ। কি খাওয়া শেষ? খাওয়া শেষ তোমাদেরকে? ও না, তোমাদের খাওয়া শেষ, আচ্ছা বুঝছি। তো আমাদের টে বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখার জন্য জাঙ্কুকের রুমে গেল, আর গিয়ে দেখলো আসলেই ও সবগুলো মেয়েকে বিদায় করে দিছে লাঠি দিয়ে। তো এবার দেখা যাক, শোনো, আমার নীতিতে আমি এখন কাউকে টাচ করবো না যতদিন তুমি আসো। যতদিন আমি আসি, এটা কেমন নীতি?
এরকম তো প্লেবয় আমি কখনোই দেখি নাই। শোনো, বারবার আমাকে প্লেবয় বলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আই মিন, তোমার টাচ আমার ভালো লাগে, ওদের টাচ আমার ভালো লাগে না, এটাই। এখন হচ্ছে তুমি আমার সাথে এখন টাইম স্পেন্ড করবা। টাইম স্পেন্ড করবো মানে? আমার যথেষ্ট কাজ আছে, যখন তখন আপনার সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। আর না করতে পারলে তো নিশ্চয়ই তোমার আমার সাথে টাইম স্পেন্ড করতে হবে। আর আমি বারবার বলছি যে আমি না কথাটা শুনতে পছন্দ করি না, ঠিক আছে? সো বেশি কথা না বলে আমি যেটা বলছি সেটা করো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার থেকে খারাপ আর কেউ নাইও। তো যাই হোক, আমাদের জাঙ্কুক কি করলো, তো এর সাথে আবার একটু রোম্যান্টিক হইলো, যদিও বা তে ইচ্ছুক ছিল না। এবার পরের দিন সকালবেলা কেউ একজন বাসায় আসছে। হাই, তুমি তে, রাইট? আমি জাঙ্কুকের কাজিন হই। তোমার বিষয়টা আমার চাচির মুখে শুনে অনেক বেশি খারাপ লাগলো। জাঙ্কুক তোমার সাথে ঠিক করে নেই, তো তোমার প্ল্যান কি এখন? এখন প্ল্যান, যদি আত্মহত্যা করা হারাম না হতো, আত্মহত্যা করে ফেলতাম, কিন্তু আমি যথেষ্ট স্ট্রং। আমিও জানি তুমি স্ট্রং, আর এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগে। শোনো, তুমি এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাও যত দ্রুত সম্ভব। মুক্ত হওয়ার কথা বললেই কি মুক্ত হওয়া যায়? জানি না আর কতদিন এই জেলখানায় থাকতে হবে, কিন্তু আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগলো। আমি বলতেছি তুমি মুক্ত হয়ে যাও, কারণ জাঙ্কুক কখনো কোনো মেয়েকে মন থেকে ভালোবাসেনি, আর এটা আমি খুব ভালো করে জানি। তো দূর থেকে হঠাৎ করে জাঙ্কুক এই কথাগুলো শুনে ওর খুব জিদ উঠছে, তো ও তেকে না দেখে একটা ফুলদানি ভেঙে ফেলছে, ভেঙে দৌড় দিয়ে এসে তেকে জড়াই ধরছে। জান, তোমাকে আমি কত মিস করতেছিলাম, আর তুমি এখানে বসে বসে আড্ডা দিতেছো, তুমি জানো না আমি তোমাকে কত মিস করছি। তোমাকে এক পলক না দেখলে আমার ভালো লাগে না, তুমি বোঝো না? কি এরকম ব্যবহার করতেছেন জাঙ্ক? কি আশ্চর্য, আমাকে ছাড়েন, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? তুমি রুমে যাও, আমি আসতেছি, তোমার সাথে আমার কথা আছে, ঠিক আছে? তুমি যাও, আর শোনো, আমার চোখের আড়াল একদমই হবে না, ঠিক আছে? তুমি তো জানো তুমি চোখের আড়াল হলে আমার ভালো লাগে না। খিরে, আমাকে দেখায় দেখে এটা করতেছিস নাকি আদৌ ওকে মিস করিস? কারণ তোকে আমি যতটা চিনি তুই এমন না। শোন, ও আমার বিয়ে করা স্ত্রী, ও আমার বউ, ঠিক আছে? ও আমার কোনো ছেলে খেলার, কোনো প্লে বয়ের কোনো গার্লফ্রেন্ড না, ও আমার বউ, তাই নাকি? আমি তো শুনছি তুই প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছিস, এখন আবার বউ বউ দাবি করতেছিস, ভালোই তো। তো কয়দিন খেলবি ওকে নিয়ে? যয়দিনই খেলি না কেন, ও এখনও আমার বউ। যতক্ষণ না আমি ছাড়বো ও আমারই বউ থাকবে, আর তুই ওকে ভাবি হিসেবেই ট্রিট করবি, নাহলে কলিজা ছিঁড়ে ফেলবো। তো এটা বলে আমাদের জাঙ্কুক সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর ও রুমে আসছে, এসে ও ফর দ্য ফার্স্ট টাইম তের সাথে আরও নরম সুরে কথা বলতেছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি সুগার সাথে কোনো রকম কথা বলবা না, ও যতদিন এই বাসায় আছে তোমার রুম থেকে বের হইতে হবে না, বুঝছো? কিন্তু কেন? সুগা তো অনেক ভালো, সুগা ভাই অনেক ভালো, আমাকে আমার বড় ভাইয়ের মতো ট্রিট করে। আমি জানি আমার কোনো বড় ভাই যদি থাকতো এভাবেই আমাকে ট্রিট করতো। বাবা, আসতে না আসতে নাগর বানায় ফেলছো। শোন, তুই আমার বউ, সেটা প্রতিশোধের হোক আর যেটারই হোক না কেন, তোর লাইফে পুরুষ বলতে শুধু আমিই থাকবো। কেন, আপনি যখন হাজারটা মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন তখন এগুলো মনে থাকে না? প্রতিশোধেরই হোক বা যেমনই হোক, আপনিও তো আমার হাজবেন্ড, তারপরে তো আপনি ঠিকই মেয়েদেরকে এনে আমার সামনে। শোন, আমার মটকা গরম করবি না, ঠিক আছে? তোকে টাচ করার পর থেকে আমি কোনো মেয়েকে টাচও করি না, আমি কোনো মেয়ের দিকে ফিরাও তাকাই নেই। তো এটা বলে আমাদের জাঙ্কুক চলে গেল। এবার অনেক দিন এভাবে চলে যাওয়ার পর সুগাও চলে গেছে, তো আমাদের জাঙ্কুক ধীরে ধীরে তের সাথে একটু সফটভাবে কথা বলে, ওর সাথে আর জোর জবরদস্তি করে না, ওকে কাছে ডাকলে তে যদি না বলে জাঙ্কুক সেটাই শোনে, মানে আগের মতো আর জোর দেয় না। তো সেদিন বাসায় কেউ ছিল না, হঠাৎ করে আমাদের জাঙ্কুক, কি ব্যাপার, বাসার মধ্যে কেউ ছিল না কেন? আমি কত ভয় পেয়েছিলাম জানো, তুমি নাই, তে নাই, কেউ নাই, আমার কতটা অস্বস্তি লাগতেছিল। কোথায় গেছিল তোমরা আম্মু, বলো তোমাকে? আরে শান্ত হ বেটা, শান্ত হ, হসপিটালে গেছিলাম, তুই তো প্রেগনেন্ট, তুই বাবা হবি আর আমি দাদি হবো, আমি কি আনন্দ লাগতেছে, যাই আমি আমি পাড়া প্রতিবেশীকে মিষ্টি বিলাই দিয়ে আসি, তুই একটু খেয়াল রাখিস কেমন, আমি গেলাম। হোয়াট? আমি মানে আমার বাচ্চা হবে দুনিয়াতে? তোমার নাতের মানে আমারই তো বাচ্চা, মানে আমি বাবা হব সত্যি? আমার তো খুশি লাগতেছে কেন? খুশি লাগতেছে কারণ আমি জানি না কি বলবো। আচ্ছা শোনো, তুমি হ্যাপি না?
ছেলে হবে না মেয়ে হবে? ও মাই গড, আচ্ছা ছেলে হইলে তুমি কি বানাবা আর মেয়ে হইলে কি বানাবা? মানে আমার খুব জানতে ইচ্ছে করতেছে, বলো না। এতদিন বন্ধু বান্ধবীরটা শুনতাম আর আজকে নিজেরটা। আমার কোন রকম ইচ্ছা নাই বাচ্চাটাকে পৃথিবীতে আনার, কারণ আমি জানি না ওর ভবিষ্যৎ কি হতে যাইতেছে। ও যদি পৃথিবীতে এসে জানতে পারে যে ওর বাবা একটা প্লে বয়, ওর বাবা ওর মাকে ইউজ করছে, ওর মাকে সারা জীবন কষ্ট দিয়েছে, সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা শুধু কষ্টের মধ্যেই রাখছে, আমি যেন আমার সন্তানও সে কষ্টে থাকুক। তুমি এভাবে কথা বলতেছো কেন? কষ্ট পাবে কেন? আমি তোকে বাবার মর্যাদা দিব, তাই না? আগে নিজের বউকে বউয়ের মর্যাদা দিতে শেখেন, তারপর সন্তানের কথা ভাববেন। মিস্টার জিওন জাংকুক, দ্য ফ্রিকিং প্লে বয় এভার ইন দিস ওয়ার্ল্ড, আই হেট ইউ। ঠিক আছে, তার মানে তুমি আমার থেকে মুক্তি চাও, এটা ডিরেক্টলি বললেই পারো, এত নাটক করার কোনো দরকার ছিল না। তো এবার আমাদের জাংকুক বলে দিল যে ও তেকে ছেড়ে দিবে। তো সেদিন রাতে জাংকুক এক পাশে ঘুরে শুয়ে আছে, তেও এক পাশে। তো হঠাৎ করে আমাদের জাংকুক, আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি কখনোই তার বাপের মতো প্লে বয় হতে দিব না, আর যদি মেয়ে সন্তান হয় তাকে প্লে বয়ের পাল্লায় পড়তে দিব না। আচ্ছা তে, ঠিক আছে, আমি তো প্লে বয়, আমি জানি আমি অনেক অন্যায় করছি, কিন্তু আমাকে কি কোনোভাবে শুধরানো যায় না? আমাকে কি একটু ভালো করা যায় না? আমাকে কি এক নারীতে আসক্ত রাখা যায় না? আমার রেডি, প্লিজ তে, প্লিজ একটু চিন্তা করে দেখো যদি সম্ভব হয়। তো এটা বলে আমাদের জাংকুক প্রচুর কান্না করতেছিল, যাতে বোঝা গেল যে জাংকুক অনেকটা অনুতপ্ত। এবার সকালবেলা জাংকুক ভাবছে তে চলে যাবে, বাট ব্যাপারটা কি হয় দেখি। তো মিস্টার জিওন জাংকুক, চলে যাব আমি আপনার বাচ্চাকে নিয়ে? কথা বলেন, হদল কুমার কথা না কেন? শোনো, আমি একটা কথা বলি, একটা ছেলে যত খারাপ হোক না কেন, সে কিন্তু অনেক ভালো বাবা হয়। ডায়লগটা আমার ছিল জাংকুক। তো যাই হোক, লাস্টটা একটু নড়বড়ে হইলো কারণ আমাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো গল্পটা, আচ্ছা যাই হোক, সাইমা অনেক হাসাচ্ছে। তো গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।